अपना तुम्हें है लौट कर जाना, कभी मैं याद ना हूँ तो चले आना, चले आना। यहीं तक था सफर अपना, तुम्हें है लौट कर जाना, कभी मैं। हाय रे हाय टिकटॉक लाइकी, ये जीवने कोल्ली टाकी किया कौन है की पोला के बनाए दिली माया, और माया गुलो के बनाए दिली पोला। ओ आई सी। বাবা যদি কখনো ছেলেকে বাসায় রেখে যায়, বাসায় এসে দেখবে ছেলে আর ছেলে নেই, ছেলে এখন মেয়ে হয়ে গেছে। বলিস কি? যা বলছি ঠিকই বলছি। এটার বাস্তব রূপ দেখানোর জন্য দা রোস্টার এলইডি এর পক্ষ থেকে আমি জসিম হোসেন হাজির হয়ে গেছি। ঠিক আছে, আজ এসব ভেগাচাকা বাঞ্চোদদের জন্য সমাজে পুরো পুরুষ জাতি একটা লজ্জার মুখে পড়েছে। ও মাই গড, কি বলছিস? হ্যাঁ, বর্তমান টিকটক লাইকিতে কোনটা ছেলে কোনটা মেয়ে বোঝা বড় কষ্টকর। এ তোর কথা কোন ঠিক কি না? কোনটা ছেলে কোনটা মেয়ে কখন যে কোন রূপ ধারণ করে বোঝা বড় দাই। সত্য কথা বলছি ভাই, ফার্স্টে যখন আমি দেখি এটা দেখে ক্র্যাশ খেয়ে গেছিলাম, আর সেকেন্ড পার্টে যেটা দেখি সেটা দেখে আমি অবাক হয়ে গেলাম। পারবি না আমারে সামাল দিতে? সামাল দেবে আর কি করে, সে তো আর প্রকৃত হবে নারী না। আপনার জিনিস আর তার জিনিস দুইটা তো একই জিনিস। কথাটা ঠিকই বলেছে। ভাই রে ভাই, বুঝি নাই আমি কেমনে কি এই পোলার মুখে রয়েছে দাড়ি, তারপরেও সে সাজবে নাকি নারী? হায় হায়, তুই তাহলে হিজড়া? এখনো সন্দেহ আছে? চুয়েলি বুঝি না কি হয় এদের, ঘুলি দিলেই ছেলে থেকে মেয়ে হয়ে যায়। আসলে ওই কি ছেলে বলবো না, এই সব পুরুষ জাতিকে বলি, পুরুষ থেকে সাবধানে থেকো ভাই, না হলে কোন সময় যে কোন জায়গায় যন্ত্রটা চালাই দিবে বুঝবা না রে ভাই। বুঝো না এই ব্যাপারটা? উলন্ত তুলন্ত ইভিন্ত কভিন্ত লেলা। আরে এটা তো একটা ভাব আছে, এর মুখে নাই দাড়ি, দেখতে তো সে অবিকলই নারী। জানি, তাহলে তো বোঝাই যায় সে আসলেই নারী। আর যাদের মুখে আছে দাড়ি তারপরেও যদি সাজে সে নারী, কিভাবে মেনে নেব আমি? ভাই একটা জিনিস ভাবো, এরকমের ছেলে থেকে মেয়ে সাজ সেজে যখন রাস্তায় বের হবে, তখন যদি সে ধর্ষণ হয় তাহলে কি ধর্ষকই হবে নাকি ধর্ষিত হবে? ধরে নিন এটা একটা ধাঁধা, কমেন্টে মতামত না জানিয়ে যাবেন না কেউ দাদা। বর্তমান টিকটক লাইকিতে সেলিব্রিটি হওয়ার নেশায় বাজে ভিডিও তৈরি করে রাতের আধারে টপা টপ টপা টপ টপা টপ খেতে হয়েছে, আর এই রকম ধরনের পোশাক আশাক পরে ভিডিও বানাতে গেলে তো ধর্ষণ হতেই হবে। যার যেই লেবাস তাকে তো সেই লেবাসে সুন্দর লাগে, সামান্য কিছু ভিউয়ের নেশায় ছেলে থেকে মেয়ে সাজছে এরা, এদের সম্মান কোথায় যাচ্ছে এরা কখনো কি ভেবে দেখেছে? আজ এ পর্যন্তই, ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন।